हेलो फ्रेंड्स, आमी किस्मत। तुम्हारा देखो किस्मत वाइट यूट्यूब चैनल। तो आईटीआई जे समस्त ट्रेडे इलेक्ट्रिशियन जे समस्त स्टूडेंट इलेक्ट्रिशियन ट्रेडे जे समस्त स्टूडेंट आईटीआई करछो बा एडमिशन नियेछो बा करबो भाबछो সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলে রাখি যে ইলেকট্রিশিয়ান ট্রেডে কী কী বেনিফিট রয়েছে এবং কোথায় কোথায় গভর্নমেন্ট সেক্টরে জব অপরচুনিটি রয়েছে এবং প্রাইভেট সেক্টরে কী কী জব অপরচুনিটি রয়েছে। তো 29/7/2022 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটি তোমাদের শেষ হয়ে গেছে 2022 সালে। এরপর যদি কোনো যদি সিট খালি থাকে এবং যদি নতুন ধরে কোনো যদি আপডেট বেরিয়ে আসছে তাহলে চ্যানেলে কিন্তু সবার আগে সর্বপ্রথম পেয়ে যাবে। তো ইলেকট্রিশিয়ান ট্রেডে কী হয়ে থাকে না, গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন যে সেক্টরগুলি রয়েছে যেমন হেল রয়েছে, ইসরো রয়েছে, ডিআরডিও রয়েছে, এরপর রয়েছে তোমাদের যে রেলওয়ে। রেলওয়েতে এখনকার টেকনোলজি সব কিন্তু ন্যানো টেকনোলজি, যেমন বলতে গেলে তোমাদের ইলেকট্রিক্যাল বেশিরভাগই কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি হয়েছে, যেমন গাড়ি থেকে শুরু করে সব কিছু কিন্তু ইলেকট্রিক্যালে। তো ইলেকট্রিশিয়ানে কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। যদি কেউ ইলেকট্রিশিয়ানে আইটিআই করে থাকে সেক্ষেত্রে তুমি যদি ডিপ্লোমা করতে চাও তো ডাইরেক্ট কিন্তু সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন পেয়ে যাবে। ইলেকট্রিশিয়ান ট্রেডের ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে গেলে তোমাদের কী করতে হবে, যদি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তোমাদের একটা ভোগলেট বলে একটা এক্সাম হয়ে থাকে, জেক্সপো ভোগলেট, সেই ভোগলেট এক্সামে তোমাদেরকে পাস করতে হবে, তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। পাস করা মানে তোমাকে ভালো র্যাঙ্ক করতে হবে, তাহলে পেয়ে যাবে। সেই রিলেটেড ভিডিও আছে যে কত তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে ভোগলেটে এবং কীভাবে কী করতে হবে, সমস্ত রকম তথ্য কিন্তু দেওয়া হয়ে থাকে। এরপর রয়েছে গভর্নমেন্ট সেক্টরে যার মধ্যে রয়েছে রেলওয়ে, ডিআরডিও, ইসরো, হেল, কোল ইন্ডিয়া, মেনটেন্যান্সে এইসব ইলেকট্রিশিয়ান মেনটেন্যান্স এবং টেকনিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান পোস্টে কিন্তু বিভিন্ন যে ভ্যাকেন্সিসগুলো বেরিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবে। এবং প্রাইভেট ক্ষেত্রে কি জব আছে প্রাইভেট সেক্টরে, তো প্রাইভেট সেক্টরের মধ্যে তোমাদের জব অপরচুনিটি রয়েছে, তোমাদের জিন্দাল, HBM, তারপর রয়েছে তোমার HCL রয়েছে, তারপর তোমাদের যে কোল ইন্ডিয়া রয়েছে এটা গভর্নমেন্ট সেক্টর পড়ে গেলো, প্রাইভেট লিমিটেড, শিপ বিল্ডার্সে পেয়ে যাবে তোমরা গভর্নমেন্ট লিমিটেড যে সমস্ত কোম্পানি রয়েছে। এবং বিভিন্ন যে ইলেকট্রিক্যাল যে কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানিতে হার্নেস ম্যানুফ্যাকচারিং, কার ম্যানুফ্যাকচারিং, কার ফিটিংস ইত্যাদি ইলেকট্রিশিয়ান কিন্তু মেনটেন্যান্স হিসাবে কিন্তু ইলেকট্রিশিয়ান ছেলেমেয়ে কিন্তু না হয়ে থাকে। তো ইলেকট্রিশিয়ানদের কিন্তু প্রচুরটাই ভালো স্কোপ আছে, যদি কেউ ইলেকট্রিশিয়ান টেডে আইটিআই করে থাকো তাহলে কিন্তু সে কিন্তু জব অপরচুনিটি ভালো রয়েছে। তো এই হচ্ছে ভিডিওটি, যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যে যাতে তোমাদের বন্ধুরা যদি ইলেকট্রিশিয়ান টেডে আইটিআই করছে তারা জানে না যে ইলেকট্রিশিয়ান টেডে কী কী স্কোপ রয়েছে, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে পারো। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।